हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इतिस किचन बीडी। खीर ग्राम बांगलार अनेक जनप्रिय एक खबर। जेकोनो धरनेर पारिवारिक अनुष्ठानगुलोते विशेष करे एई खीर रान्ना करा हय आर एई खीर दिएई मेहमानदेर आप्यायन करा हय। आर आजके आमी जे खीरेर रेसिपिटा आपनादेर साथे शेयर करब एटा देखते अनेकटा पायसेर मतो। आशा करी भिडियोटी भालो लागबे। तो चलुन देखि किभाबे एटा रान्ना करा हय। चूलाय एकटि पातिल बसिए दिएछि। तो एखाने आमी एक लिटार खाटि गरुर दूध निएछि। एक लिटार खाटि गरुर दूधेर साथे एक लिटार पानी एड करब। एरपर दिए दिच्छि तीनटा दारचिनी, तीनटा सादा एलाच, तीनटा कालो एलाच, दुटो तेजपाता। এসব দিলে হয় কি, ক্ষীরের মধ্যে অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ বের হয় আর ক্ষীরটা খেতেও অনেক টেস্টি হয়। এটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে চালটা পরিষ্কার করে নিই। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে যে কোনো সুগন্ধযুক্ত পলার চাল দিয়ে এই ক্ষীরটা রান্না করতে পারেন। তো চালটা খুব ভালোভাবে ধুতে হবে একবারে ফ্রেশ করে। ততক্ষণে দুধের মধ্যে ব্লক চলে এসেছে। তো এ পর্যায়ে এখানে চালটা এখন দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এটা তলার মধ্যে লেগে যেতে পারে। আর ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়। তো একটু হাতে সময় নিয়ে একটু করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে এবং দুধও কমে গেছে। তো এ পর্যায়ে আমি করব এখানে আরও 1/2 কেজি দুধ অ্যাড করব। দুধটা একবারই নর্মাল। দুধটা দেওয়ার পর আমি এখানে চিনিটাও অ্যাড করে ফেলব। আর এরপরে এখানে একটা কাজ হয় কি, যে খিরটা হওয়ার শেষের দিকে যখন দুধটা অ্যাড করব তখন এটা অনেকটা পায়েসের মতোই লাগে। এখানে আমি 2 কাপের মতো চিনি ইউজ করতেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এটা দেওয়ার পর একটু পানি ছড়াবে। তো আর কিছুক্ষণ চুলায় এটা জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো এটা জাল করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কেমন হয়েছে, একবারে জমে গেছে। এভাবেই গ্রাম বাংলায় ক্ষীর রান্না করা হয়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।